দেওঘরে রোপওয়ে বিভ্রাটের দুর্ভাগ্যজনক ঘটনা কারো অজানা নয়। একই ঘটনা আবার ঘটতে দেখা গেল হিমাচল প্রদেশে। আজ হিমাচলের সোলান ভ্যালির পারওয়ানো এলাকার রোপওয়েতে মাঝ আকাশে আটকে পড়ে 11 জন যাত্রী। তারা প্রায় 1.5 ঘন্টা ধরে আটকে থাকেন। সোলান জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ফিরেন্দর শর্মা বলেন যে টেকনিক্যাল ত্রুটির কারণে কেবিল কারটি যাত্রীসহ মাঝ আকাশে আটকে যায়। অন্য একটি কেবিল কার পাঠানো হয়েছে উদ্ধার কার্যে। রোপওয়ের প্রযুক্তিগত দল এবং পুলিশের একটি দলকে ঘটনাটির নজরদারিতে মোতায়েন করা হয়েছে।